যে এত লেট সার্ভিস। প্রথম একটা ক্যাফেতে এসে আমি বলছি যে এক্সপিরিয়েন্স ভালো লাগেনি। In an orange sky by the ocean blue every mile my soul কোন আমি আছি যোগেশচন্দ্র কলেজের ঠিক আগে একটা গলি রয়েছে নবীনা সিনেমা হল, মোটামুটি সবাই জানো যারা সাউথ কলকাতার এদিকে থাকো। তো আজকে আবার আর একটা ক্যাফে তোমাদের সামনে দেখাবো, খুব যে সস্তার, মানে এতদিন যে সস্তার ক্যাফেগুলো তোমাদের দেখিয়েছি মানে 20 টাকা 30 টাকা, সেরকম সস্তার না হলেও মোটামুটি চিপই বলা যেতে পারে। তো চলো আর বেশি কথা না বলে ইন্ট্রোডাকশনটা বেশি বড় না করে, হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, ইটস মি দেবার্তি, তোমরা আছো, ও ওই দেখো 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 তো ও আমাদের ভিডিওতে আসতে চাইছে, একটা খুব কিউট একটা গোল্ডেন রিট্রিভার। তো গাড়ি ফাড়ি তো যেতেই থাকবে, চলে গেছে ও আমাদেরকে দেখে, টাটা করে চলে গেছে। তো চলো আরেকবার ইন্ট্রোটা শুরু করে দিই। হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল, আমি দেবারতি, তোমরা আছো বং ফুড ক্রেভার্সে, আজকে আরেকটা ক্যাফে ভিডিও। তো চলো আর বেশি দেরি না করে ভেতরে যাওয়া যাক, দেখা যাক কীরকম অ্যাম্বিয়েন্স, কীরকম খাবার দাবার সব দেখাবো। চ্যানেলে যারা আজকে নতুন এলো তারা প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটা প্রেস করে দাও, কারণ তোমরা সাবস্ক্রাইব করলে একটু ভালো লাগে, আগে লাইক বাটনটা প্রেস করে দাও তারপর ভিডিওটা কন্টিনিউ করো। তো চলো ভেতরে যাই, চলো। বাইরে তো সাংঘাতিক রোদ, মানে অলরেডি বুঝতে পারছো প্রত্যেকটা ভিডিওতে বলছি একই কথা। তো মোটামুটি ভেতরে এসে এসিতে বসে পড়েছি, এদের কিন্তু নন এসিরও একটা বসার জায়গা আছে, তবে আমার মনে হয় এই গরমে এসে তোমরা এসি প্রেফার করবে। তো চলো মেনু কার্ডটা একবার দেখে নাও, আমরা কিছু আইটেম সিলেক্ট করেছি এবং ম্যাক্সিমাম আইটেমই নেই, অ্যাভেলেবেল নেই। তো অ্যাভেলেবেল আইটেমগুলোর মধ্যে যেগুলো অ্যাভেলেবেল রয়েছে সেগুলো আমরা তার মধ্যে থেকে কিছু অর্ডার করেছি। তো দেখা যাক, খাবার দাবার আসুক, খেয়ে দিয়ে তোমাদের ডেফিনেটলি জানাবো। তো তার আগে ভিডিওটা কন্টিনিউ করার আগে অবশ্যই লাইক বাটনটা প্রেস করে দাও, আর যারা নতুন এলে তারা সাবস্ক্রাইব করে দাও, আর সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের বেল আইকনটাও প্রেস করে দিও। তো চলো খাবার দাবার আসুক, তারপর দেখা। Oh, I got lost on the way to you in an orange sky by the ocean blue. Every mile lost, my soul renewed, taken by the sunrise and the golden. নয়েজ আছে একটু, মানে গুছিয়ে নিও কারণ প্রচন্ড আওয়াজ। তো চলো, ক্যাফেটার অ্যাম্বিয়েন্সটা তো বেশ ভালো, কালারফুল। তো ফার্স্ট আইটেম যেটা এসেছে দ্যাট ইজ চিকেন চিলি গার্লিক ফিঙ্গার, এই হচ্ছে, এরকম 8টা পিসেস রয়েছে, আর তার সাথে সুন্দর একটা ছোট্ট কাপে দেওয়া হয়েছে মায়োনিজ। তো চলো এটা একবার ভেতরটা দেখা যাক। এই হচ্ছে ভেতরটা, মায়োনিজ ডিপ করে আর তার সাথে আছে ব্লু লাগুন। চিকেন ফিঙ্গারটা, এটা কিন্তু হেভি খেতে, যদিও ঠান্ডা হয়ে গেছে ছবি তুলতে তুলতে, বাট স্টিল বাইরের কোটিংটা রয়েছে ক্রিস্পি, ভেতরে চিকেন রয়েছে, ওটার মধ্যে লঙ্কা ফঙ্কা দেখতে পাচ্ছি কিন্তু ঝাল ফাল নেই, ভালো খেতে ক্রিস্পি, আর এই মায়োনিজটাও এক্সট্রা অ্যাডেড, বেশ ভালো লাগছে। আর মকটেলটা বেশ ফিজি রিফ্রেশিং, প্রচণ্ড নয়েজ, তার জন্য কিছু করার নেই, জানি না কতটা আওয়াজ তোমাদের অবধি পৌঁছবে। তো চলো এটা শেষ করি, শেষ করে নেক্সট আইটেম নিয়ে তোমাদের সামনে ফেরত আসবো।
কোটিংটা আছে এটা বলতে ভুলে গেছি, কোটিংটা কিন্তু বেশ পাতলা আর একটু চিজি চিজি ব্যাপার রয়েছে, বেশ ভালো লাগছে। হালকা একটা পেপারের গন্ধ স্মেল আসছে, বেশ ভালো খেতে। আর মাখন আর ভেতরের যে মাংসটা ছিল সেটা কিন্তু ওয়েল স্ম্যাশড। যেটা চলে এসেছে দ্যাট ইজ পাটায়া ফিশ, দেখতে কিন্তু বেশ লোভনীয়, মানে মায়োনিজ বা ফ্রেশ ক্রিম দেওয়া রয়েছে আর সেটা সবুজ সবুজ দেখতে। তো চলো একটা ফিশ প্লেটে তুলে নিয়ে টেস্ট করে দেখা যাক কেমন খেতে। ও ফিশটা কিন্তু মারাত্মক সফট, জাস্ট ফিশটা এখানে অলরেডি ফ্রেশ ক্রিম বা মায়োনিজ আছে বুঝতে পারছি না কি, দেখা যাক টেস্ট। ফিশটা একবার দেখো তোমরা, মানে পুরো কতটা লেভেলের মাছ রয়েছে আর পুরো সাদা। ফিশটা কিন্তু বেশ ভালো খেতে, সফট, কাঁচা লঙ্কার একটা হালকা হালকা ফ্লেভার রয়েছে, একটু ট্যাঙ্গি, হালকা ট্যাঙ্গি ট্যাঙ্গি খেতে বেশ ভালো লাগছে। তো এটা তাড়াতাড়ি শেষ করি কারণ ঠান্ডা হয়ে যাচ্ছে, আর এটা ঠান্ডা হলে মোটেও ভালো লাগবে না। ওটা শেষ করে নিয়ে আরও আইটেম আসছে তোমাদের জন্য। খাওয়া দাওয়া তো কমপ্লিট, খেয়ে দিয়ে আমরা বেরিয়ে গেছি। তো দেখলে তোমরা এত কম আইটেম কোনো কিছুতে নেওয়া হয় না, বাট সিরিয়াসলি গাইজ এক্সপিরিয়েন্স একদমই ভালো না। এই প্রথম একটা ক্যাফেতে এসে আমি বলছি যে এক্সপিরিয়েন্স ভালো লাগেনি, তার কারণ প্রথম কথাই হচ্ছে মেনু কার্ডের 70% 60% খাবার অ্যাভেলেবেল নেই। তো মকটেল তো শুধুমাত্র ব্লু লেগুন রয়েছে, আর যেটাই আমরা অর্ডার করতে চাইছি সেটাই বলছে দেরি হবে, সার্ভিস প্রচণ্ড লেট। ইভেন মানে একটা ওয়ান টন প্রন আমরা অর্ডার করেছিলাম, সেটা পর্যন্ত মানে প্রায় আধা ঘন্টা হয়ে গেছে, তারপরেও বলছে 20-25 মিনিট লাগবে। তো এটাই বলার ছিল যে জেনারেলি কোনোদিন এরকম হয়নি যে এত লেট সার্ভিস। তো চলো, এমনি তো অ্যাম্বিয়েন্স দেখলে ভালো ছিল, যে দুটো আইটেম আমরা নিয়েছিলাম ঠিকঠাক ছিল, যেটাই আমাদের পছন্দ হচ্ছে অনলি নুডলস, ফ্রাইড রাইস, চিলি চিকেন এগুলো অ্যাভেলেবেল ছিল। সেগুলো নর্মাল তো আমরা সব জায়গায় খেয়ে থাকি, তো সেই জন্য সেগুলো দেখানোরও সত্যিই কোনো মানে হয় না। তো অনেকটা সময় লেগে গেছে, মানে আমরা এখন প্রায় 5:30 বাজে, মানে 3-4 ঘন্টার ওপরে বেরিয়ে গেছে আমাদের শুধু ওই তিনটে আইটেম সার্ভ করতে করতে। তো চলো ভিডিওটা লেংদি করছি না, এই ছিল আমার এক্সপিরিয়েন্স বোহো ট্রাঙ্ক ক্যাফেতে। তো তোমাদের যাদের যাদের এক্সপিরিয়েন্স আমার মতন তারা আমাকে কমেন্ট বক্সে জানাও, আর যারা যারা আসতে চাও ডেফিনেটলি, হয়তো আজকে অ্যাভেলেবেল ছিল না, অন্য টাইমে অ্যাভেলেবেল হবে জানি না। তো ভিডিওটা লেংদি না করে এখানেই শেষ করছি, দেখা হবে তোমাদের সাথে অন্য কোনো দিন অন্য কোনো ভিডিওতে। তো টিল দেন কিপ স্মাইলিং, টেক কেয়ার, টাটা। In an orange sky